আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা নোয়া স্কোয়ারের মিটার ইংলিশ করতে পারেন না তাদের জন্য আজ আমার এই ভিডিওটা। এই যে এখানে দেখা যাচ্ছে যে ডিসপ্লে মিটারের ল্যাঙ্গুয়েজ জাপানি ভাষা, এই জন্য আমার যা করতে হবে, এই যে এখানে স্টারিংয়ে বাটনগুলো আছে, এখান থেকে এই যে লেফট রাইট বাটনে প্রেস করে করে এভাবে আমার সেটিং আইকনে আসতে হবে। এই যে সেটিং আইকন দেখাচ্ছে, সেটিং আইকন আসার পরে এখানে এই যে ওকে বাটনে প্রেস করবেন প্রথমটাতে। তারপরে আসার পরে এভাবে প্রথমে আসার পরে এক দুই তিন, তিনে আসবেন, তিনে আসার পরে ওকে দিবেন। এই যে এখানে জাপানি, এই যে নিচে ইংলিশ দিবেন, ইংলিশ হয়ে যাবে, ইংলিশ হয়ে গেছে, ফুল ইংলিশ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পুরো ফুল ইংলিশ হয়ে গেছে, ফুল। আগে আপনারা এই যে এখানে কি লেখা ছিল এটা বুঝতে পারেন নাই, রূপক সংখ্যাতে এখানে দেখাচ্ছে ফিউল লো, এটা আগে জাপানি ভাষা ছিল বুঝতে পারেন নাই, এখন সবকিছু ইংলিশ আছে। ওকে বাই, অন্য আরেকদিন নতুন কিছু নিয়ে আসবো।